সোনাঝুরি হাট শান্তিনিকেতনের একটি খুবই বিখ্যাত পরিবেশ। বছরের যে কোনো সময় এখানে আপনারা আসতে পারেন। সোনাঝুরি হাট এখন সপ্তাহে প্রত্যেকটা দিনই বসে এবং এখানে এলে আপনাদের সারাটা দিন কীভাবে কেটে যাবে আপনারা নিজেও সেটা বুঝতে পারবেন না। প্রকৃতির কোলে হাট বসেছে এবং তার সঙ্গে নানা রকমের খাবারের আয়োজন। আপনারা সারা দিন ধরে এই পরিবেশকে উপভোগ করুন। ইউক্যালিপটাস গাছের নিচে বসেছে এই হাট, সঙ্গে বাঁশির সুমধুর আওয়াজ। বাঁশিতে গান শুনুন আর মুগ্ধ হয়ে ঘুরে বেড়ান এই প্রকৃতির কোলে এত সুন্দর এই সোনাঝুরি মেলা। শান্তিনিকেতন তথা বোলপুর স্টেশন থেকে বেরিয়েই আপনারা টোটো পেয়ে যাবেন। টোটোতে বসে বলবেন সোনাঝুরি হাটে যাব, সময় লাগবে খুব বেশি হলে মাত্র 20-25 মিনিট, ভাড়া সাধ্যের মধ্যে। সোনাঝুরি হাটের বা মেলার আশেপাশেই রয়েছে অসংখ্য নানা ধরনের বাজেটের মধ্যে হোটেল, লজ, রিসর্টও আছে। আপনারা সেগুলো খোঁজ নিয়ে সেখানে রাত্রি যাপন করতেই পারেন। তবে আমি বলবো যারা দিনের দিন ফিরবেন তারা টোটোতে করে স্টেশনে নেমে সোজা চলে আসবেন সোনাঝুরি হাটে। চলুন এবার একটু পেট পুজো করা যাক। দেখুন মেলার পাশেই বসেছে নানা ধরনের খাবারের স্টল, গুড়ের পাটিসাপ্তা, আচ্ছা আইসক্রিম, মুরগি রোস্ট, ডিম সিদ্ধ, ঘুগনি, আর এই দেখুন গুড়ের রসগোল্লা। আহা, এগুলো আপনারা এখানে দাঁড়িয়ে খেতেই পারেন বা বাড়ির জন্য নিয়ে আসতে পারেন। আর দেখতেই পাচ্ছেন একদম মেন রাস্তার পাশেই এই মেলা, আর সঙ্গে একদম রয়েছে খাবারের ব্যবস্থা।
তাহলে আর দেরি কি, সপ্তাহে একদিন ছুটি বার করে চলেই আসতে পারেন সোনাঝুরির এই মেলাতে। এখন সপ্তাহে প্রতিটা দিনই বসছে এই সোনাঝুরি মেলা। এই যে দেখছেন ওয়াইন গ্লাস, কাপ, থালা, প্লেট, বাটি, এগুলো ম্যাক্সিমাম তৈরি সব কাঠ দিয়ে। কাঠের তৈরি এত সুন্দর হাতের কাজ বাড়ির জন্যে নিয়ে আসতে পারেন এবং বাড়ি সাজানো বা আপনারা গেস্টকে পানীয় দিয়ে আপ্যায়ন করতেই পারেন এই এত সুন্দর হাতের কারুকার্যের জিনিসগুলো দিয়ে। শান্তিনিকেতন মানেই শিল্পর খনি, শিল্পের জায়গা। শিল্পী তার হাতের জাদুর ছোঁয়াতে অপূর্ব সৃষ্টি করে চলেছেন সোনাঝুরির মেলাতে বসে। চোখের সামনে দেখুন এবং উপভোগ করুন। আমি এখন আছি শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে। সাইট সিন এবং স্টেশনে ফেরার জন্য মেলার পাশেই রয়েছে অসংখ্য টোটো। আপনারা সবসময় এই টোটোগুলোকে মেলার টাইমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, তার জন্য কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। টোটো এখানে যতক্ষণ মেলা চলে ততক্ষণ আপনারা পেয়ে যাবেন। দেখছেন অসংখ্য টোটো। আর এটা হচ্ছে সোনাঝুরি ক্যানেল। ক্যানেলের দুপাশেই বসে এই সোনাঝুরি হাট বা মেলা। আর আমি এর আগেও বলেছি এখন সপ্তাহের সাত দিনই বসছে এই সোনাঝুরি হাট অথবা মেলা। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন প্লিজ। ঘুরে আসুন শান্তিনিকেতনের সোনাঝুরির হাট বা মেলা